প্রতি বছর এই মাঠেই সরস্বতী পুজোর মার্কেট বসে। এই মাঠটা হচ্ছে নেতাজি মেট্রো স্টেশনের সংলগ্ন চাকদা মাঠ, পূর্ব পুরিয়ারি চাকদা মাঠ। তো এই মাঠে প্রতি বছর সরস্বতী পুজোর মার্কেট বসে, এখনও বাকি দুদিন, তাই জন্য এখনও সেরকমভাবে বসেনি। এই দাদাটা মাটি খুঁজছে। কিসের দোকান দেবে দাদা? ফলের, ফলের দোকান দেবে বলে এখন স্টল করবে, তার জন্য বাস কোথার জন্য মাটি খুঁজছে। এখন সুন্দর সুন্দর ঠাকুর দাদা আপনি করেছেন? ঠাকুরগুলোর দাম কীরকম আছে? এই বড়ো ছোটো সব দেখো, ঠাকুরের মুখগুলো কিন্তু প্রত্যেক কটা সুন্দর সুন্দর। ওটা তো সাড়ে তিন আর ওইগুলো ভাই তুমি করেছো? দোকান। ও আচ্ছা আচ্ছা, দেখো এখানে সব বড় বড় ঠাকুর, ঠাকুরগুলো দেখতে অসাধারণ করেছে। এরা ভালোই করে প্রত্যেক বছর ঠাকুর, দারুণ অসম যাকে বলে, জয় মা সরস্বতী বিদ্যা দেবী, জয় মা, জয় মা। কি সুন্দর সুন্দর ঠাকুর সব, অসাধারণ অসাধারণ ঠাকুরগুলো সব। এই আমার পেছনে সব ঠাকুর, সরস্বতী ঠাকুর, খুব সুন্দর সুন্দর ঠাকুর। দেখো ভ্যানে করে সরস্বতী ঠাকুর এসেছে, সব ছোট ছোট সরস্বতী ঠাকুর এসেছে ভ্যানে করে। ওই দেখো ভ্যানে করে, আমার পেছনে ভ্যানে করে সরস্বতী ঠাকুর এসেছে, সব ছোট ছোট ঠাকুর অবশ্য ভ্যানে করে এসেছে। দেখো বাচ্চাটা কি সুন্দর, এনারা খুব ভালো ঠাকুর বানায়, অসাধারণ। প্রত্যেক বছর আমি দেখি অসাধারণ বানায়। বাচ্চাটা ছবি তুলে ছোট ছোট ঠাকুর, সব ছোট ছোট ঠাকুর এখানে সব প্যাকিং করা আছে ঠাকুরগুলো। এই যে এখানে আবার পুজোর সরঞ্জাম বিক্রি হচ্ছে ঠাকুরের, এই যে মালা, সুন্দর সুন্দর মালা, এগুলো এখনো বসেনি। এই কাকিমা আর দাদাটা বিক্রি করে ছোটো ছোটো মালা। এই কাকুটা প্রত্যেক বছর ঠাকুর নিয়ে বসে। কাকু কত বছর ঠাকুর বানাচ্ছ? মোটামুটি ধরো 13 বছর বয়স থেকে, আর কত? 62। ওরে বাবা অনেক বছর, প্রায় 50 হতে চললো। প্রত্যেক বছর থেকে, প্রত্যেক বছরই কুচঘাট বাজারে বসি, আর বসি মেট্রো। অনেক মাল, সব মাল বিক্রি হয়ে যায়। বাড়িতে অর্ডার আছে তো, স্কুল কলেজের অর্ডার আছে, আর এইখানে মোটামুটি বাজারে যেগুলি আসে একটু রেডিমেড কম কম ফিনিশের মাল আসে, ভালো ফিনিশের মালগুলি বাড়িতে অর্ডার আছে। ওগুলি তো আর ভালো ফিনিশ দিয়ে তো বাজারে আসা যায় না, আনা যায় না। না না না, খরচাটা অনেক বেশি হয়, ওই দাম দিতে পারবে না বাজারে। চলো আশা করি তোমার ব্যবসায় বছর ভালো যাবে। ঠিক আছে, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, আচ্ছা এটুকুই তো দরকার। কি ওই যে ঠাকুর নামছে, ছোটো ছোটো ঠাকুর নামছে, এখানেও সুন্দর সুন্দর ঠাকুর এসে গেছে, সব ছোটো ছোটো ঠাকুর নামছে। ওই যে দেখো ঠাকুর নামছে, এখানে সব ছোটো ছোটো ঠাকুর, এগুলো সব বাড়ির পুজোর জন্য, এই সব ছোটো ছোটো ঠাকুর।
অনেক ঠাকুর নিয়ে বসেছে, ওখানে অনেক ঠাকুর নিয়ে বসেছে। এই যে এখানেও বসেছে সব ঠাকুর নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। সরস্বতী পুজোর সব পুজোর জিনিস নিয়ে দশকর্মা নিয়ে বসেছে সব। সরস্বতী পুজোর 2024 সরস্বতী পুজোর দশকর্মা, এই দেখো দুয়ার, এই যে দুয়ার, আর আখের শীষ, এই ঘর, প্রদীপ, মালা, ওই দেখো ওখানে বড়ো বড়ো চাঁদ মালা। এখানে ঘি আছে, মধু আছে, রঙ্গোলি করার জন্য রং আছে, ধান সব আছে। এই কাকাটা আর ভাইটা প্রত্যেক বছরই বিক্রি করে এখানটা। ওই জায়গাটা একটা দশকর্মার দোকান করেছে। সে ভাইটাও করেছে। এই যে সব সুন্দর সুন্দর, এই যে ভাইগুলো সব বিক্রি করছে। কোন ক্লাসে পড়ো তোমরা? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, সিক্সে। তুমি? তুমি সেভেন। আর তুমি? আপনারই ছেলে এরা? ও আচ্ছা আচ্ছা, সরস্বতী পুজোর বাজার নিয়ে চলে এসেছো। তোমরা থাকো কোথায়? শাহপুর, মানে শাহপাড়া। এখন ধান, জিরে সব কিছু আছে, ধনে ফোনে সব কিছু আছে। এই দেখো কড়ি, এই চিরুনি, সব কিছুই আছে দশকর্মাটাতে, দশকর্মার দোকানটাতে। এই সুন্দর সুন্দর মালা, তুমি কিছু বলবে? কিছু বলবে না, শুধু হাসবে। চলো ওদিকে দেখি কি কি আছে। এই দেখো এখানে আবার ছোট ছোট ঠাকুর, সব ছোট ছোট ঠাকুর। ওই কত সুন্দর ঠাকুরটা, কত সুন্দর ঠাকুরটা। কলা নিয়ে আসছে, কাঁদি কাঁদি কলা, কাঁদি কাঁদি কলা নিয়ে আসছে। দাদা তুমি প্রতিবছর বসো তো? হ্যাঁ, তোমাকে তো আমি চিনি। এখনো দোকানটা ওপেন করেনি, জাস্ট সাজাচ্ছে। এখনো দুদিন বাকি আছে সরস্বতী পুজো, এই দাদাটা এখনো ওপেন করেনি দোকানটা। কিন্তু দাদা প্রচুর স্টক এনেছে, মনে হচ্ছে এলাকার সব ঠাকুরের প্রসাদ দাদা নিয়ে চলে এসেছে। আর আমাদের তো এখন বড় হয়ে গেছে, তাও অঞ্জলিটা দিই। একটা জিনিস খুব ভালো লাগছে, আমি সব জায়গায় দেখছি যে ইউপিআই যে পেমেন্ট নিচ্ছে, এটা খুব ভালো জিনিস। আমাদের এখানে ইউপিআই পেমেন্ট, কার্ড পেমেন্ট সব হয়। ও সব হয়। দাদা তো একেবারে স্মার্ট দাদা, স্মার্ট ইন্ডিয়ার স্মার্ট বয়। সাব্বাস দাদা। এই যে এই দাদাটা স্মার্ট ইন্ডিয়া স্মার্ট বয়। সাব্বাস দাদা, সাব্বাস দাদা। হাতে কলায় কলা, শুধু কলা দেখে যাচ্ছি দাদা, শুধু কলা নিয়েই ছায়াচ্ছে। এই দাদাটা, এই দাদাটা বিক্রি করছে সব সরস্বতী পুজোর সব ঠাকুরের ফল। দাদা ফলগুলোর দাম কীরকম আছে? হ্যাঁ, এই যে এই আঙুরগুলো কীরকম দাম আছে? এই কালোটা 200 টাকা। আর এই আপেলগুলো? ও বিভিন্ন দামের আপেল আছে। আর এই নারকেলের ফুলগুলো? ও 10 টাকা 100 টাকা কিলো। আর এই যে কলাগুলো, এই কলাগুলো ও 4 টাকা 20 টাকা। আর শশা আর শাকালু?
ও শকশা আর শাকালু 10 টাকা করে শ। এই দাদা আমাদের সব প্রাইসগুলো বলে দিল যে সরস্বতী পুজো 2024 এর ফলের প্রাইসগুলো সব বলে দিল, ফলের দামগুলো সব। কাকি একমাত্র দেখলাম যে দোকান সাজিয়ে একেবারে বিক্রি করতে বসে গেছে। কাকি তোমার ফলের দাম কিরকম সব? আঙুর আপেল 150, লেবু 10 টাকা পিস। আর শাকালু শসা? শসা ওই কুলগুলো 80 আর শাকালু 40। বাহ, এই কাকি একমাত্র দেখছি যে এখন পারফেক্ট দোকানদার। সাবাস কাকি। নারকেলের কুল এক একটা 20 টাকা, ও 200 টাকা মানে এক, হ্যাঁ 20 টাকা শ। এই দুদিন ধরে ছেলে শিয়ালটা দুদিনে কত কষ্ট কত গাড়ি ভাড়া যায় বলো রাত্রে। হ্যাঁ আর কি, বাংলার কুল নাসিকে হয় সুন্দর সুন্দর নারকেলের ফুল, এই যে আপেল, খেজুর, ছোট ছোট ফুল। খেজুর কত করে দিলে গো? খেজুর কাকু এবার হলুদ আননি, ওই দেখো তো এই সরস্বতী পূজার মেন জিনিস হচ্ছে, আমি ওই দিক থেকে ঘুরে দেখাচ্ছি। সরস্বতী পূজার মেন হচ্ছে হলুদ, এই কাকিটা বিক্রি করছে। হ্যাঁ, সরস্বতী পুজো মার্কেটিং এর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।